72 নম্বর কাজীগঞ্জ বুথে শতাধিক মানুষ যোগদান করলেন তৃণমূলে। বিজেপি সহ অন্যান্য দল ছেড়ে তৃণমূলে যোগদান করলো শতাধিক মানুষ। মাঝিয়ালি অঞ্চলের 72 নম্বর কাজীগঞ্জ বুথে রবিবার বিকেলে একটি যোগদান সভা অনুষ্ঠিত হয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। ওই সভায় এদিন উপস্থিত ছিলেন ব্লক সভাপতি প্রীতিরঞ্জন ঘোষ, মাঝিয়ালি অঞ্চল কোর কমিটির চেয়ারম্যান একরামুল হক, অঞ্চল সভাপতি আকবর আলী, তৃণমূলের শ্রমিক নেতা রাজু ছেত্রী, অপু দাস এবং আক্তার আলী প্রমুখ নেতা। এদিন ওই বুথে বিজেপি সহ অন্যান্য দল থেকে প্রায় শতাধিক মানুষ স্বেচ্ছায় তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। এই ব্যাপারে ব্লক সভাপতি প্রীতিরঞ্জন ঘোষ জানান, দিদি সরকারের উন্নয়ন দেখে মানুষ বিজেপি ও অন্যান্য দল ছেড়ে স্বেচ্ছায় তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন। তিনি আরও বলেন, এদিন শতাধিক মানুষ তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। এবার শুনে নেওয়া যাক আজকের এই যোগদান পর্ব সম্পর্কে কী জানালেন তৃণমূলে যোগদানকারী নবীন ছেত্রী এবং ব্লক সভাপতি প্রীতিরঞ্জন ঘোষ। উত্তর দিনাজপুর থেকে জয়দেব গোপের রিপোর্ট, নিউজ বাংলা 24x7, সবার সাথে সবার পাশে। আমরা তৃণমূলে যোগদান করলাম কারণ আমরা দিদির কার্যকলাপ দেখে পরবর্তীকালে দিদির জন্য আমরা প্রধানমন্ত্রী বানাতে পারি। দিদির কাজ কর্ম, দিদির যে নেতৃত্বে যেগুলো করেছে দিদি আমরা পশ্চিমবঙ্গে যেগুলো কাজ করেছে সেগুলো দেখে আমরা সন্তুষ্ট হয়ে স্বেচ্ছায় আমরা আজকে তৃণমূলে যোগদান করলাম। আপনার নেতৃত্বে কতজন আসছে বা কত পরিবার? আপাতত আমার নেতৃত্বে প্রায় 50-60 জন লোক আসছে, কিন্তু বাকিরা সব কাজে চলে গেছে। পরবর্তীকালে আমরা যেটা চিঠি দিয়েছিলাম সেই চিঠি 50 জনের মধ্যে এগ্রি করেছিল আমাদের। আপনি কোন বুথের ছিলেন? 72 নম্বর বুথ, কাজীগঞ্জ বুথ। কোন দল করতেন? আমি একজন টিচার বলা, আমি একজন টিউটার, আমি একজন কোনো দল করিনি আজ পর্যন্ত, কিন্তু এই পার্টির কার্যকলাপ দেখে সন্তুষ্ট হয়ে আজ আমি তৃণমূলে যোগদান করলাম। আমার নাম নবীন ছেত্রী। আজকে 72 নম্বর বুথ, কাজীগঞ্জ বুথ, সেখান থেকে বিভিন্ন সংগঠনের সবাই আমাদের দলে যোগদান করলেন। প্রায় 100-এর উপরেই আছে, আপনারা দেখতেই পারলেন 100-এর উপরে প্রায় বিজেপি থেকে, বেশিরভাগই বিজেপি সমর্থিত ছিল এবং কিছু সিটুর সমর্থিত ছিল, তারা যোগদান করলেন। মমতা ব্যানার্জির বার্তা সবার ঘরে ঘরে আছে, মমতা ব্যানার্জির বার্তা বলতে হয় না, এবং তারা উন্নয়নের জন্য যা ভুল করেছিল আজকে স্বীকার করলো, আপনারা শুনতেই পারলেন যে ভুল করেছে, তার পাচিত্ব করলো এবং আমাদের সঙ্গে জয়েন করলো। যারা যোগদান করলো আজকে এই বুথ থেকে, তাদের প্রতি আপনাদের কি বার্তা থাকবে? একদম ওনাদের আমি তো বলেই দিলাম সহানুভূতি, আমিও যা উনিও তাই, একই কর্মী হিসাবে জয়েন করালাম। মুকুলের জয়নিংয়ের পর কি ওই জয়নিং? অবশ্যই হতেই পারে, মানুষের একটা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের যে সভাপতি ছিলেন, সহসভাপতি ছিলেন, ওর নাম কি, তার পরিপ্রেক্ষিতে মানুষ তো বুঝতেই পারছে সাধারণ যে বিজেপির ভিতরে কী চলছে। এবং আজকে রাজীব বন্দ্যোপাধ্যায় তিনিও আজকে কুণাল ঘোষের বাড়িতে গেলেন, কী কারণে গেলেন সেটা দেখেই আজকে মানুষের, সাধারণ মানুষ আর বিজেপির উপরে ভরসা করবেই না সেটা দেখতেই পাচ্ছে ওরা। টিভি খুললেই দেখা যায় বিজেপির বক্তব্য, আগে ছিল মোদি আর অমিত শাহ, এখন দেখছেন জলে জলে ঝাঁকে ঝাঁকে সব নেতা এমএলএ সব যোগদান করার জন্য ব্যস্ত হয়ে গেছে।